সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, নিরাপদ আছো। তো গত ক্লাসে আমরা পড়ছিলাম যে 201 থেকে আমরা 250 পর্যন্ত কথায় লিখম তো লিখম আমরা শিখছিলাম। তো আজকে হলো যে আমাদের 251 থেকে 300 পর্যন্ত আমরা কথায় লিখেটা শেখার চেষ্টা করবো, ঠিক আছে? তো আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা উপভোগ করবে। তো আমি সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। দেখো 251, আমরা কিন্তু আগে বলছি যে আমরা ইতিমধ্যে 1 থেকে 100 পর্যন্ত খুব ভালোভাবে শিখেছি, এরপর 101 থেকে 200 পর্যন্ত শিখেছি, ঠিক আছে? তো 1 থেকে 100 পর্যন্ত আমরা জানলে আমার এখানে 100 থেকে 200 বা 200 থেকে 300, 300 থেকে 400, এটা কোনো আমার ব্যাপার না। শুধু আমাকে শিখতে হবে কি ওই 200 তে কতটা আমাকে অ্যাড করতে হচ্ছে, আর কোনো কিছু নয়। তাহলে দেখো 251, দর্শত রশি দুই, তারপর শত শত, এক ও একাকা, দন্ত নয় ন, 51, 252, দর্শত রশি দুই, তারপর শত শত, বকার বা হ আকার হা, দন্ত নয় ন, 52, 253, সরস্বতী প প আকার, দন্ত নয় ন, 53, 254, দর্শত রশি দুই, তারপর শত শত, চরসুন তস্ত আকার, দন্ত নয় ন, 254, 255, 256, দর্শত রশি দুই, চুয়াগাছা প প আকার, দন্ত নয় ন, 56, 257, দর্শন তুরস্বি দুই, তালবর্ষ দশত, চতশ আকাশা, ত আকাত্তা, দন্ত নয় ন, 57, 258, 259, দর্শন তুরস্বি দুই, তালবর্ষ দশ, দুশত, 259, দীর্ঘ দন্ত ন, দন্ত ন, স আকাশা, ত ষাট, 259। দেখো অনেকে তোমরা 59 বলো, 59 হবে না, এটা 59 হবে, ঠিক আছে? 260, দর্শন তুরস্বি দুই, তালবর্ষ দশ, এখানে দুইটা ট যুক্ত, সেজন্য আমরা দুইটা ট যুক্ত করবো। দেখো উচ্চার করবো, দর্শন তু রশি দুই, তারপর শত শত, এক মদনস টয় ট রশিকার, 261, সরি, 200, দর্শন তু রশি দুই, তারপর শত শত, 262, বকার বা মুদিনস টয়ট রশিকার, 262, 263, 264, চ ওকার মুদিনস টয়ট রশিকার, 64, 265, দর্শন তু রশি দুই, তারপর শত শত, প চন্দ্রবিতন্তস্ত মুদিনস টয়ট রশিকার, 265, 266, 267, মনে রাখবে এখানে দুইবার টা উচ্চারণ হচ্ছে, 67, অর্থাৎ দুইটা ট এখানে উচ্চারণিত হবে, দর্শন দৃশ্য দুই, তারপর শত শত, সরিয়াট আট, মদিন শত এক, রেশিয়া 268, 269, দর্শন দৃশ্য দুই, তারপর শত শত, দীর্ঘ দন্ত ন, দন্ত শত এত, গোবিন্দ 69, 270। এবার দেখো 271, দর্শন দৃশ্য দুই, তারপর শত শত, এক অর্থাৎ তয় গোবিন্দ 71, 272, দর্শন তুরস্বি দুই, বকার বহ আকার হা, তয়ত বন্ধ 72, 273, দর্শন তুরস্বি দুই, তারপর শত শত, তরেশ তিন দস্তাকা, তয়ত বন্ধ 73, 274, 275, দর্শন তুরস্বি দুই, তারপর শত শত, পছন্দ বিন্দু চ আকার, তয়ত বন্ধ 275। তো তোমরা এগুলো একটু তুলে নাও। তো শিক্ষার্থীরা দেখো আমরা ইতিমধ্যে 275 পর্যন্ত পড়ছিলাম। এবার দেখো 276, দর্শন রশি দুই, তারপর শত শত, ছিয়াচ্ছি অন্তস্ত আকার, তয়ত পূর্ণ 276, 277, দন্ত শত আটাত্তর, তয়ত শত, 278, সরি আটাত্তর, তয়ত পূর্ণ 78, 279, দীর্ঘ দন্ত ন, সরি তারপর শ রশিকা। মানে তোমরা এখানে 79 কে অনেকে কি দেখো 79, সরি এটা দাম অনেকে, বুঝছো? এই জিনিসটা করবো না, দীর্ঘ দন্ত ন, তারপর সরি তারপর শেষ 79, 280, দর্শত রশি দুই, তারপর শত শত, সরিয়া তারপর ছিয়াশি, 281, এক অগার তারপর সরশিকা একাশি, 282, শিকার বিবন্ধ রাখলা, তারপর সরশিকাশি বিরাশি, 283, 284, চৌরাশি সুবন্ধ রাখলা, তারপর সরশিকাশি চুরাশি, 285, পছন্দ আকাশটা, তারপর সরশিকা 85, 286, 287, দর্শন দৃশ্য দুই, তারপর শত শত, দশ সাত অগার, তারপর সরশিকাশি 87, 288, 289, 290, দন্ত ন বয়ব রশি 90, 291, এক অগাগা দন্ত ন বয়ব রশি 91, 292, বয়সের বন্ধু রাখারা বীরা দন্ত ন বয়ব রশি 90, 293, 294, চৌষ বন্ধু রাখারা চূড়া দন্ত ন বয়ব রশি 90, 294। এবার দেখো
তো আশা করি তোমরা আজকে ক্লাসটা খুব ভালোভাবে হোক করবে তবে এটা তোমরা 201 থেকে 200 সরি 201 থেকে 300 পর্যন্ত খুব ভালোভাবে করবে কারণ পরীক্ষায় তোমাদের আমি দিয়ে একদম সিরিয়াল দিই না আমি জাস্ট মাঝখান থেকে 4টা 5টা দিই সেজন্য সবগুলো কিন্তু ভালোভাবে শেখার কোনো বিকল্প নাই ঠিক আছে তো এটা ভালো আবার বারবার বলছি আমি এটা ভবিষ্যতে ভালোভাবে করবে ওনাদের তোমরা কি না দেখে লিখে দেবে তাহলে লেখাটা কি আরো সুন্দর হবে ঠিক আছে শিক্ষার্থীরা দেখো আরেকটা কথা খেয়াল করো তোমরা এখানে আমি লিখছি কত 288 এখানে তোমরা অনেকেই বলে 288 বলে কোনো শব্দ নাই বুঝছো এটা উচ্চারণ হবে যে 288 এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবে ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে আর বাড়ি কাজ করলে যে তোমাদের 251 থেকে 300 পর্যন্ত বাড়ি কাজ করে রাখবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে